Bye-bye. ওজে ওজে বলছে বলছে সান্টা ক্লজ হ্যাঁ সান্টা ক্লজ দেখি মুখটা দেখি হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দত্তবাড়ি শেয়ারাল। তো আমরা মিনি ব্লগ শুরুর আগে ছোট বন্ধুদের অনেক অনেক ভালোবাসা গুরুজনদের প্রণাম জানাচ্ছি। তো আজকের ব্লগ তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এটা হচ্ছে ক্রিসমাসের মানে স্পেশাল ব্লগ। তো আজকে সান্টাকে নিয়ে আমরা চলেছি শিলিগুড়ির রাস্তা দিয়ে, আর মানে এখন টোটো করে যাচ্ছি একটা পার্কে যাবো, বাচ্চাদের পার্কে। সেখানে মাম্মা বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটাবে সান্টা সেজে, আর সান্টা সেজে আজকে মাম্মা শিলিগুড়ির রাস্তাঘাটে ঘুরে বেড়াবে। তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গাইজ এখানে আমরা এই যে পার্কে চলে এসেছি। তো একটু আমাদের বেরোতে যেমন একটু রাত হয়ে গিয়েছিল, তো ভাবছিলাম কি একেই তো শীতের রাত, বাচ্চা কাচ্চা পাবো কি না মনের মধ্যে একটা টেনশন ছিলই। কিন্তু আসার পরে মানে দেখছি যে না অনেক বাচ্চা আছে, তো ভীষণ ভালো লাগছে। আর মাম্মা তো এত এনজয় করছে মানে তোমাদের কি বলবো, সবাই মানে সান্টা ক্লজ বলে মাম্মাকে একেবারে মানে পেয়ে মানে বাচ্চারা ভীষণ খুশি। সবাই চারিদিক দিয়ে ফটো তুলছে, গার্জিয়ানরা সব বাচ্চাদের মানে মাম্মার সাথে দাঁড় করিয়ে করিয়ে ফটো তুলছিল। তো একটা নতুন অভিজ্ঞতা জানো তো, আমরা তো এইভাবে কোনোদিনও করিনি ভিডিও, তো ভীষণ ভালো লাগছে। তো ঠিক আছে চলো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ 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 দেব দেব ওই যে ওকে দাও ও হ্যাঁ এসো মাম্মা। মাম্মা তো ধরো ওকে সান্টা বানিয়ে নিয়ে এসেছে, কিন্তু ও তো ধরো নিজেই বাচ্চা, তোমরা তো সেটা জানোই। ও নিজে এদিক ওদিক মানে ওকে এক জায়গায় ঠিক রাখা যায় না, ও এদিক ওদিক নিজেই ছটপটে আর কি মানে ইয়ে করে বেড়াচ্ছে। তো আর সবাই ওই যে তোমাদের যেটা বলছিলাম মানে ফটো তুলতেও ব্যস্ত, তো আমি একটু টেনশনেও ছিলাম। মাম্মা যেহেতু ছোটো, ও ধরো যে একটা লজ্জা বা একটু ভয় ভীতি মানে কোনো রকম আর কি, তো কিছুই না। মাম্মা কিন্তু খুব সুন্দরভাবে আর কি সান্টাক্লজের যে রোলটা আর কি খুব সুন্দরভাবে প্লে করেছে, মানে আমি যতটা না আশা করেছিলাম তার চেয়ে অনেকটা বেশিই করেছে আর কি। তো এইটুকু তো দুষ্টুমি বাচ্চা হিসেবে ধরো ওইটুকু তো করবেই। তো ঠিক আছে ভীষণ এনজয় আমরা করলাম আজকের সন্ধ্যাটা, মানে আমাদের একটা স্মরণীয় আর কি সন্ধ্যা হয়ে থাকলো তার সাথে মানে তোমাদেরকে নিয়ে আর কি। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো তোমাদের ভালো লাগলে সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর মানে তোমাদের এইটুকু আর কি ছোটো ছোটো কমেন্ট ছোটো ছোটো লাইকগুলো পেলে ধরো কি আমরা অনেকটা মোটিভেট হই আগামী দিনে আরও ভালো ভালো এরকম টাইপের ভিডিওগুলো আনতে পারবো। তার জন্য শুধুমাত্র তোমাদের একটু সাপোর্ট চাই, একটু ভালোবাসা চাই। তো তোমরা একটু আমাদের সাপোর্ট করো আর আমাদের পাশে থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে কারণ তোমাদের কমেন্টগুলো পড়তেও আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। সান্টা ক্লজ কই গো, ওসো না এদিকে আসো তো, কই গো সান্টা ক্লজ, কই কই সান্টা ক্লজ, কই কোনটা কোনটা, ওটা সান্টা ক্লজ। তোমাকে কি দিয়েছে সান্টা ক্লজ, তোমাকে বেলুন দিয়েছে, বেলুন দিয়েছে। আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, এই যে এই যে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি বলো 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 সান্টা ক্লজ কাহায়,
ভাইকে একটু আদর করে দাও। তুমি কোথায় যাচ্ছ? না না না, আজকে ওখানে না মাম্মা, এদিকে এসো, এদিকে এসো। বুনুটাকে একটু জড়িয়ে আদর করে দাও, এসো। দেখি একটা ফটো তোলো, দাঁড়াও। আর দোলনা চড়ে না মা, এবার চলো চলো। গাইজ, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আর মাম্মার অবস্থা দেখছো, মানে সান্টা সেজে এসেছে বাচ্চাদের আনন্দ দেবে বলে, কিন্তু ও তো ধরো নিজেও একটা বাচ্চা, তো সেই জন্য মানে দোলনাও ছাড়তেই চায় না কিছুতেই, জানো তো। আজকে আমি বলছি তুমি আজকে একটু, আজকের দিনটা একটু মানে বাচ্চাদেরকে একটু সময় দাও, এইভাবে একটু ওদেরকে একটু আনন্দ দাও। আর বাচ্চাদের অবস্থা দেখছো, মানে কি বলবো, মানে ওরা মানে মাম্মাকে ছাড়তেই চাইছিল না জানো, মানে শত হলেও ওদের মাঝে সান্টাকে পেয়েছে বলে কথা, তাই না? তো এটা একটা ভীষণ আনন্দের মুহূর্ত, মানে কি মানে একদম সেরা মুহূর্ত মনে হচ্ছে আমার জানো, মানে এই বছরটা মানে শেষটা মানে এত ভালো দিয়ে আর কি এন্ডিংটা হলো, মানে ভীষণ আনন্দ পেলাম। আর রাস্তাতে ওকে নিয়ে নিয়ে সবাই মানে ফটো তুলতে ব্যস্ত, মানে শিলিগুড়ির রাস্তাতে আমরা মাম্মাকে নিয়ে যে ঘুরে বেড়ালাম, সান্টা সেজে মাম্মাকে নিয়ে, এটাও একটা নতুন অভিজ্ঞতা। তো এই যে সব মাম্মা আর কি আসার পথে যত বাচ্চা পেয়েছে সবাইকে চকলেট দিতে দিতে এসেছে, এই যে এখানেও এই দোকানটাতে দেখছে অনেক বাচ্চা বসে আছে, এখানেও মাম্মা ঢুকে গেছে, মানে ভীষণ আনন্দ হয়েছে। তো এখন আমরা বাড়ি ফিরবো, আর তোমাদের আমার মানে আমাদের আর কি শেয়ার করা ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। আর মানে আর কিছু বলার নেই, তবে তোমাদের সাপোর্ট পেলে আগামী দিনে আমরা এই টাইপের ধরো আরও ভিডিও এরকম আনার চেষ্টা করব, শুধু তোমাদের ভালোবাসার দরকার। তো তোমরা সঙ্গে থেকো, টাটা।